অপেক্ষা শেষ, দুর্গাপূজা তো এসেই গেল। তাই ভাবলাম এই দুর্গাপূজাতে আমার ঠাকুমার একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল চেরা, একে কেউ বা বলে এলোচেলো, আবার কেউ বলে কামরাঙা, আমরা বলি পটল চেরা। কবিদের উপমা পটল চেরা চোখ থেকেই এই নাম। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1/2 কাপ রিফাইন অয়েল। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও 1/2 কাপ অ্যাড করতে পারেন। আমি এখানে এটাকে নোনতা করতে চাইছি বলে একটু বেশি নুন অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করুন। আমরা এখন এটাকে ভালো মতন মাখবো। আপনারা এই টেক্সচারটাকে ফলো করুন, এই টেক্সচারটা আসা অবধি আপনাদেরকে ভালো করে ওটাকে মাখতে হবে। এটা হয়ে গেছে, এই স্টেজে আমরা এটাতে জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। দেখুন কি সুন্দর ডো রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে আমার গ্রামের বাড়িতে তৈরি দেশি ঘি অ্যাড করব। আমি অল্পই দিয়েছি, কিন্তু আমার হাজবেন্ড বললো ঘি দিতে কার্পণ্য করতে হয় না। ঘি অ্যাড করলে ময়ামটা আরেকটু বেশি খাস্তা হবে, তাই আপনারাও এটা বানানোর সময় একটু ঘি অ্যাড করে নেবেন। এবার এটা যাবে 20 মিনিটের জন্য রেস্টে। এখন রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পটল চেরা শেপ দেওয়া। এটা শুধু একটা রেসিপি নয়, এটা একটা আর্ট, যেমন যামিনী রয়ের পেন্টিং। যামিনী রয়ের পেন্টিংয়ে যেমন আমরা দেখি টানা টানা চোখ, এটাও একই রকম। এই একই জিনিস আমরা মা দুর্গার চোখেও দেখতে পাই। প্রথমে কয়েকটা ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি আমি। এখন এটাকে আমরা লুচির মতন বেলে নেব। এখন হচ্ছে এটার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক এভাবে ছুরি দিয়ে এটাকে চিরে দেব। মনে রাখবেন সাইডগুলো যেন ইন্ট্যাক্ট থাকে, এটাতে আপনাদের সুবিধা হবে এটাকে পটলের শেপ দিতে। এখন হচ্ছে এই রেসিপির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেভাবে আমরা শাড়ির কুচি ধরি ঠিক একই স্টাইলে এখানেও কুচি ধরতে হবে। তারপরে কানমোলা দিয়ে দিতে হবে দুদিক যাতে লক হয়ে যায়। দেখছেন তো, ঠিক এভাবে এটাকে রেডি করতে হবে। এখানে আমি 5-6 পিস বানিয়ে নিয়েছি, এবার এটার ভাজার পালা। তেল গরম হয়ে গেলে পটল চেরাগুলোকে এক এক করে তেলে ছেড়ে দেবেন, আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। মাথায় রাখবেন একটা সাথে আরেকটা যেন গ্যাপ থাকে, তাহলে ভাজাটা একটু ভালো হবে।
একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই আমি এটাকে উল্টে দিচ্ছি। সুন্দর ভাজা হয়েছে, এবার এগুলোকে আমি বের করে নেব। এই দেখুন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে, এই আওয়াজটাকে শুনুন। আই হোপ আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এই পুজোতে এই আর্টিস্টিক রেসিপিটা বানান আর শেয়ার করুন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন আর বন্ধুদের সাথে রেসিপিটাকে শেয়ার করুন।